হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য যে ভিডিওটি তৈরি করতে চলেছি খুব গুরুত্বপূর্ণ, খুব 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 গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। আমাকে এক ভাই কমেন্ট করেছে যে ভাইয়া, বাইকের আমি চালাই কিন্তু আমি অনেকদিন যাবত বাইক চালাই, আমার গাড়ির ক্লাস প্লেট জ্বলে যায়। মাত্র 8,000-10,000 কিলোমিটার গাড়ি চালানোর পরে গাড়ির ক্লাস প্লেট পুড়ে যায়, আমার চেঞ্জ করতে হয়। সেই ভাইয়ের জন্য খুব বিশেষ করে এই ভিডিওটি তৈরি করে, এবং বন্ধু তোমরা যারা দেখতেছ তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, এবং যারা বাইক চালাও, যাদের বাইক আছে তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও। তার আগে তোমাদেরকে একটা কথা বলি, আমার চ্যানেল এখনও তোমরা যারা নতুন রয়েছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সাথে সাথে বেল আইকনটি অন করে দাও। আর কেউ যদি মোটরসাইকেল চালানো শিখতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, আমি তোমাদেরকে মোটরসাইকেল চালানো শিখিয়ে দেবো। তাহলে বন্ধুরা দেখতে থাকো যে গাড়ির ক্লাচ প্লেট পুড়ে যায় বা সেই থেকে তোমরা কীভাবে রক্ষা পাবা বা কীভাবে তোমরা চালালে গাড়ির ক্লাচ প্লেট দীর্ঘদিন স্থায়িত হবে। বন্ধুরা তাহলে দেখতে থাকো। বন্ধুরা, গাড়ির ক্লাচ প্লেট জ্বলে যাওয়ার বা পুড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে কি, গাড়ি চালাইতে না জানা বা ভালো করে না জানা। এখন এক ভাই আমাকে বলছে যে ভাই, আমি আজকে 20 বছর যাবত বাইক চালাই, 10 বছর যাবত চালাই বা আরও কম চালাই বা আরও বেশি চালাই, তাহলে কি আমি গাড়ি চালাতে জানি না? হ্যাঁ, অবশ্যই জানেন, কিন্তু ভালো করে জানেন না, বা ক্লাচ প্লেট যে পুড়ে যায় বা জ্বলে যায় যে কেন পুড়ে যায় সেই জিনিসটা আপনারা জানেন না। তাহলে বন্ধুরা তোমরা দেখো যে কেন তোমাদের গাড়ির ক্লাচ প্লেট জ্বলে যায় বা পুড়ে যায়। বিষয়টা হলো গাড়ির ক্লাচ প্লেট হচ্ছে ভিতরে, ইঞ্জিনের ভিতরে থাকে। ক্লাচ প্লেটের দাম বেশি না, ক্লাচ প্লেটের দাম হচ্ছে 200, 300, 500, 1,000, 1,500, কিন্তু এটাকে চেঞ্জ করতে গেলে শুধু ক্লাচ প্লেট চেঞ্জ করলে হয় না, যেমন ক্লাচ প্লেটের সাথে যে প্রেশার প্লেট থাকে বা ক্লাচ বাটি থাকে সেগুলো চেঞ্জ করতে হয়, বা চেঞ্জ না করলে অনেক সময় লেদে কাজ করাতে হয়। আর এই ক্লাচ প্লেট জ্বলে যাওয়া বা পুড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে আমরা যারা গাড়ি চালাই এই যে বাম হাতে যে ক্লাচ লিভারটি রয়েছে, এই ক্লাচ লিভারটির কারণে। একটা গাড়ি মূলত ক্লাচ প্লেট যদি সে ভালো অভিজ্ঞ ড্রাইভার হয় তাহলে মোটামুটি 50,000 কিলোমিটারেরও বেশি চালানো যায়। যেমন বন্ধুরা আমার এই গাড়িটি তোমরা দেখতে পাচ্ছ, আমি ড্যাশবোর্ডে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো বন্ধুরা একটু ভালো করে খেয়াল করো, 60,188.5 কিলোমিটার, মানে 60,000 কিলোমিটার। এই 60,000 কিলোমিটার গাড়িটি আমার চলছে, তাতে মোটামুটি ক্লাচ প্লেটের কিছুই হয় নাই বা গাড়ির শুধু ব্রেক শু পাল্টাইছে আর কিছুই হয় নাই। অনেকে বলে যে আমার এই ধারণা, আমার এই গাড়িটি আমি 1,00,000 কিলোমিটার পর্যন্ত চালাতে পারবো যেই অবস্থা আছে ক্লাচ প্লেটের। অনেকের গাড়ির ক্লাচ প্লেট পড়ে যায়, বলে যে 5,000 কিলোমিটার, 10,000 কিলোমিটার, 15,000 কিলোমিটার পরে ক্লাচ প্লেট চলে যাবে পড়ে যায়, তারা হয়তো ভালো করে চালাতে জানো না। তাদের জন্য কী করতে হবে, তোমাদের এই কাজটি খুব গুরুত্বপূর্ণ একটি কাজ, তোমরা যখন এই যে ক্লাচ লিভারটি বাম হাতে রয়েছে একটু ভালো করে খেয়াল করো। একটু গুরুত্বপূর্ণ কথা বলতেছি আমি, বা যাদের গাড়িতে এই সমস্যাগুলো করে তাদের জন্য এই ভিডিওটি খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিও, বা যারা নতুন চালানো শিখছো বা যারা এখনও জানো না তারা ভালো করে জেনে নাও কেন ক্লাচ প্লেট জ্বলে যায়। একটু খেয়াল করো, আমি খুব ক্লোজভাবে ধরছি, আমরা এভাবে ক্লাচ লিভারটি চাপ দেই, এইভাবে চাপ দেওয়া করে কি এইভাবে একটু খেয়াল করো ভালো করে, এই ক্লাচটি ধরেছি, ধরার পরে এই চাপ দিচ্ছি, চাপ দেওয়ার পরে আমরা করি কি এই গিয়ার ফেলি পিছনে বা সামনে বা যেই গাড়ির যেরকম গিয়ার যেদিকে, ফেলানোর পরে করি কি আমরা ক্লাচটি করি কি এভাবে ছাড়ি। আমাদের মূলত প্রথম কাজ করতে হবে এই যে ক্লাচটি ধরেছি না, ফুল চাপ দিতে হবে, এই যে পুরো চাপ দিয়ে একবারে মিলাইতে হবে, দেখতে পাচ্ছ। অনেকে করো কি এই ক্লাচটি করে কি এরকম অর্ধেক চাপ দিয়ে তারপর গিয়ার ফেলো বা গিয়ার কমাও বা গিয়ার বাড়াও, যাই হোক অর্ধেক চাপ দিয়ে, তোমরা এই ভুলটি কখনো করবে না, তোমরা ক্লাচটি পুরো চাপ দিয়ে তোমরা গাড়িটি চালাবা, তাহলে তোমাদের ক্লাচ প্লেট দীর্ঘস্থায়ী হবে, মিনিমাম 50,000 কিলোমিটার উপরে তোমরা চালাতে পারবে। আর একটি সমস্যা আছে, তোমরা অনেক সময় যেমন গাড়িটি চলতেছে রানিং অবস্থায় 3 নম্বর, 4 নম্বর বা 2 নম্বর গিয়ারে, যেই গিয়ারে হোক গাড়িটি চলতেছে, তোমরা করো কি যে ক্লাচের এই যে লিভারটি আছে লিভারটি করে কি এভাবে হালকা একটু চাপ দিয়ে রাখো, যেমন গিয়ার চেঞ্জ করার পরে ক্লাচটি ছেড়ে দিতে হবে ফুল। গিয়ার চেঞ্জ করার পরে যদি অনেকের অভ্যাস হয়ে গেছে ক্লাচটির উপরে হাত রাখা বা আঙুল রাখা, তোমরা রাখতে পারো এভাবে এটার উপরে রাখতে পারো, কিন্তু ক্লাচটি এরকম কোনো চাপ থাকবে না, হালকা কোনো চাপ থাকবে না। তোমরা হয়তো অভ্যাস হয়ে চালাইছিলে এটার উপরে এভাবে থাকে, যেমন আমিও চালাইলেও যদি এরকম যদি থাকে এরকম থাকবে, যখন দরকার হবে তখন এইভাবে চাপ দিব, কিন্তু কখনো এই লিভারটিকে যেমন হালকা একটু এভাবে চাপ দিয়ে রাখবে না রানিং অবস্থায়। হালকা যদি একটু চাপ দিয়ে যদি রাখো হাতের ভিতরে যদি থাকে তাহলে তোমাদের ক্লাচ প্লেট জ্বলে যাবে পুড়ে যাবো। তুমি 5-7 কিলোমিটার বা 10 কিলোমিটার চলার পরে দেখবে গাড়ির ইঞ্জিন গরম হয়েছে, ক্লাচ প্লেট গরম হয়ে গেছে, ক্লাচ প্লেট পুড়ে যাবো 5-7-10 কিলোমিটার পরেই।
কিন্তু তোমরা এই হাফ ক্লাচ তোমরা এই হাফ ক্লাচ করে কখনো গিয়ার চেঞ্জ করবা না, আর গাড়ির রানিং অবস্থায় কখনোই তোমরা এইভাবে ই করবা না, এই হালকা একটু ধরে রাখবা না, বুঝতে পারছো বন্ধুরা? আমি তোমাদেরকে যেভাবে বললাম যে ক্লাচের ব্যবহারটি তোমরা যদি এভাবে সঠিক নিয়মে যদি তোমরা ক্লাচটি ব্যবহার করো তাহলে তোমাদের গাড়ির যে ক্লাচ প্লেটটি রয়েছে দীর্ঘস্থায়ী হবে, মিনিমাম 50,000 কিলোমিটার তোমরা চালাতে পারবে। একটা গাড়ির ক্লাচ প্লেট 50,000 কিলোমিটার চালানো যায়। আবার অনেকে দেখা যাচ্ছে গাড়ি এইমাত্র নতুন শোরুম থেকে নামাই নিয়ে আসছে, বাড়ি যাইতেছে 10 কিলোমিটার, এই 10 কিলোমিটার যাইতে যাইতে গাড়ির ক্লাচ প্লেট জ্বলা যায়, এরকম অনেক হয়, এরকম শুনেছি। কিছুদিন আগে যখন আমি একটি বাইক কিনেছিলাম, আমার এক স্টুডেন্টকে আমি বাইক চালানো শিখিয়েছিলাম, শেখানোর পরে তাকে আমি বলেছিলাম যে ভাইয়া গাড়ির গ্যারান্টি কী বা ওয়ারেন্টি কী, তখন শোরুম থেকে বলে দিয়েছিল যে গাড়ির ইঞ্জিনের গ্যারান্টি 20,000 কিলোমিটার, 20,000 কিলোমিটারের মধ্যে যদি গাড়ির ইঞ্জিনের ভিতরে কোনো সমস্যা হয় কোম্পানিটা দায়ভার বহন করবে। আর বললাম যে ক্লাচ প্লেট যদি পুড়ে যায় ক্লাচ প্লেটের কোনো গ্যারান্টি নেই, এটা আপনি আমার শোরুম থেকে বের হওয়ার সাথে সাথে দেখা যায় 5-7 কিলোমিটার বাড়িতে যাওয়ার পথেও ক্লাচ প্লেট জ্বলে যেতে পারে, এটা আপনার ভুল বা আমার ভুলের কারণে যদি আমি ক্লাচ প্লেট জ্বালায় ফেলাই তাহলে তো এটার জন্য তার কোম্পানি গ্যারান্টি বা ওয়ারেন্টি দিতে পারে না। তাই বন্ধুরা তোমরা সবসময় করবে কি, আমি যে পদ্ধতিগুলো তোমাকে দেখালাম যে ক্লাচ ব্যবহার করার জন্য ক্লাচ লিভার ব্যবহার করার জন্য তোমরা এইভাবে ক্লাচ লিভারগুলো ব্যবহার করবে তাহলে তোমাদের গাড়ির ক্লাচ প্লেট দীর্ঘায়িত হবে। ধন্যবাদ বন্ধুরা, আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাও, আর তোমরা মোটরসাইকেলে কোন ধরনের ভিডিও চাও আমাকে কমেন্টে জানাও, আমি সেই ধরনের ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করবো। তাহলে বন্ধুরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।